নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি উইন্টার স্পেশাল দারুণ একটি রেসিপি, আমাদের সকলের পছন্দের জিভে জল এনে দেওয়া কড়াইশুঁটির কচুরি। আজকে তাহলে গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করি এই কড়াইশুঁটির কচুরির রেসিপি। তাহলে প্রথমেই লাগছে আমাদের কড়াইশুঁটি বা মটরশুঁটি, তার সাথে আমাদের লাগছে একটুখানি নুন, চিনি, লঙ্কা এবং আদা বাটা। তাহলে প্রথমেই আমি কড়াইশুঁটিটাকে ভালো করে পেস্ট করে নেব। তার জন্যে প্রথমে মিক্সিং জারে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কিলোর মতো কড়াইশুঁটি রয়েছে। কড়াইশুঁটি ছাড়ানোর পরেই আপনারা কোয়ান্টিটিটা বুঝতে পারবেন। আমি এই কড়াইশুঁটির কচুরি যে বানাবো সেটা প্রায় 35টা কড়াইশুঁটির কচুরি হয়েছে। তাহলে দেখুন, আমি এখানে আদা বাটা, একটু নুন আর অল্প চিনি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে আমাকে মাখতে হবে ভালো করে ময়দা। ময়দাতে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি, তার সাথে দেব সাদা তেল, অর্থাৎ রিফাইন্ড অয়েল নিলাম। আমি খুব ভালো করে ময়ম দেব যাতে কড়াইশুঁটির কচুরিগুলো খেতে খুব দারুণ হয়, নরম হয় এবং সবগুলো যাতে কচুরিগুলো ফুলে ওঠে। তাহলে আমার মাখা কমপ্লিট। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে এটাকে 1/2 ঘন্টার জন্য একটা ভেজা টাওয়েল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। এর মধ্যেই তৈরি করে নিয়েছি কড়াইশুঁটির পেস্টটা। দেখুন, মিহি একটা ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এবারে প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে গেল, এর মধ্যে আমি কিন্তু কড়াইশুঁটির কচুরি এই প্রথমবার ট্রাই করছি। আগের শীতে বানাইনি, এবার শীতে কিন্তু অবশ্যই বানাচ্ছি, কারণ এটা কিন্তু সবার হট ফেভারিট। তাই কড়াইশুঁটির একটা কিন্তু ডিনার পার্টি অবশ্যই বাড়িতে করতেই হবে, তাই না? তাহলে আমি তো বানিয়ে ফেললাম, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারাও বাড়িতে কিন্তু একইভাবে বানাবেন। আমি এখানে 1 চামচ হিং তেলের মধ্যে একটুখানি দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করেই তার মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটির পেস্টটা। এর মধ্যে যে দেখছেন যে পেস্টের মধ্যে জল জল ভাব রয়েছে, সেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে মেরে দিতে হবে। তাহলে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো, আর তার সাথে একটুখানি আমি জাস্ট লাইটলি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটুখানি স্পাইসিনেস আনার জন্য, আর তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো। দেখুন, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুরটা কিন্তু একদম রেডি। এবার এই পুরটাকে আমি ঠান্ডা করতে দেব, আর সেই সময় আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা তুলে নিলাম। এখানে প্রায় 750 মতো ময়দা মাখা রয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আমার মাখাটা, কিন্তু তাহলে ঠিকই আছে, কি বলুন? এবারে একে একে লেচিগুলো কেটে নিচ্ছি, একে একে লেচিগুলো কেটে কমপ্লিট করে নিচ্ছি। তারপরেই আমাদের কিন্তু খুব সাবধানে এর মধ্যে পুরগুলো ভরতে হবে, যাতে বেলার সময় কোনোটা বেরিয়ে না যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে পুরগুলো ভরব। প্রথমবার করলেও যদি এই কড়াইশুঁটির কচুরির প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমার মনে হয় না যে আপনার কোনো কষ্ট হবে। আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি করতে, সত্যি বলছি, খুব ভালো এক্সপিরিয়েন্স, কোনো রকম অসুবিধে হয়নি। পুর ভরে সেটাকে বেলে ভাজতে কোনো রকমই প্রবলেম হয়নি। তাহলে আর সাথে ছিল সুমনা, তাই গল্প করতে করতে কখন যে এতগুলো কড়াইশুঁটি আমরা ভেজে নিলাম,
বুঝতেই পারলাম না, আমাদের রাতের ডিনারটা কিন্তু আজকে পুরো জমে গেল। তাহলে আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভালো করে বেলে নিচ্ছি, দেখুন আমি কিরকম বেলছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার কড়াইশুঁটির কচুরি বেলা কিন্তু হয়ে গেছে, এবারে একে একে কচুরিগুলো ভেজে নেব এবং গরম গরম আলুর দম আর কষা মাংসের সাথে আমরা কিন্তু রাতের ডিনারটা করব। তাহলে আমি কড়াইশুঁটির কচুরিগুলো দেখুন একের পর এক ভালো করে বেলে নিলাম। আপনারা নতুন বছরে আরও নতুন কি কি রেসিপি দেখতে চাইছেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবারে ফাইনাল স্টেজে চলে এসেছি, এবারে সেই আমাদের সবার অনেক অপেক্ষার জিনিস অর্থাৎ কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে তোলার পালা। তাহলে দেখুন কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে এবারে কচুরিগুলো ভেজে তুলবো। আর থালার ওপর দিয়ে দিয়েছি টিস্যু পেপার, তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। দেখুন ভেতরের পুরটা আপনাদের দেখাচ্ছি, পুরো গরম কড়াইশুঁটির কচুরিটা এবং ভেতরে পুরটা দেখুন কি সুন্দরভাবে হয়েছে। আহা, এই কালারটা দেখলেই যেন জিভে জল চলে আসে। এবারে গরম গরম আলুর দমের সাথে কড়াইশুঁটিটা জাস্ট মুখে পুরে দেওয়ার অপেক্ষা। তাহলে আরেকটু অপেক্ষা আমাদের করতে হবে, কারণ একে একে সব কচুরিগুলোই ভেজে তুলতে হবে। তাহলে এই ঠান্ডার সময় এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি রয়েছে, যেমন রয়েছে ভেজ রেসিপির মধ্যে কিন্তু একদম বাড়িতে ছোলার ডাল দিয়ে ধোকার ডালনার রেসিপি, যেটা আপনারা খুবই পছন্দ করেছেন। এছাড়াও ডেজার্টের মধ্যে রয়েছে চমচম রসগোল্লার রেসিপি, এছাড়াও স্টার্টার রেসিপির মধ্যে রয়েছে পনির কাবাব, চিকেন কাবাব, একদম তাওয়াতে বানাতে পারবেন বাড়িতে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, নমস্কার।